বিদ্যালয়ে দেরিতে আসার কারণে স্কুল গেটে তালা ঝুলালো বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সোমবার সকাল 10 ঘটিকার পর শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে ছাত্র শিক্ষকের ভিড় লক্ষ্য করা যায়। এই ভিড় জমানোর কারণ জানতে চাইলে জানা যায়, বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রী ও শিক্ষকরা সকাল 10 ঘটিকার পর বিদ্যালয়ে এসেছে তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক জানান, সকলকে বিগত দিনেও স্কুল সঠিকভাবে পরিচালনার জন্য সহযোগিতা চেয়েছেন। সকলকে সময় মতো বিদ্যালয়ে আসার জন্য জানানো হলেও অধিকাংশ ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের নির্দিষ্ট সময় পার হয়ে গেলে নিজ খেয়াল খুশি মতো আসেন। অবশেষে বিদ্যালয়ের শিক্ষকদের সর্বসম্মতিক্রমে সোমবার 10টার পর বিদ্যালয়ের গেটে তালা ঝোলানো হয়। এতে করে যে সকল শিক্ষক শিক্ষিকারা দেরিতে এসেছেন উনাদের কাছে বিদ্যালয়ে দেরিতে আসার কারণ জানতে চাইলে ওনার রাস্তা খারাপ হবার অজুহাত দেখাচ্ছেন। ওনারা জানান, শান্তিরবাজারের বিলুনিয়া রাস্তা খারাপ হবার কারণে ওনাদের দেরি হয়ে গেছে। ছাত্রছাত্রীরা জানায়, বিদ্যালয়ে প্রবেশ না করতে পেরে সকলে বৃষ্টিতে ভিজতে হয়েছে। শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এই ধরনের সিদ্ধান্তকে সকলে সাধুবাদ জানিয়েছেন। শিক্ষার মান উন্নয়নে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করায় সকলে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। সকলে আশাবাদী, আজকের দিনের পর বিদ্যালয়ে আসার ক্ষেত্রে সকলে সময়ের প্রতি বিশেষভাবে নজর দেবে। ব্যুরো রিপোর্ট, এফএম 24। কেন দাঁড়িয়ে আছো? প্রায় তো 11:30 বাজছে, এখনো স্কুলে ঢুকোনি, কেন?